ওয়েলকাম বন্ধুরা ওয়েলকাম টু শিবায় আয়ুর্বেদা বন্ধুরা আজকের এই ভিডিওটি খুব ছোট হতে চলেছে এবং ভীষণ ইম্পর্টেন্ট একটি ভিডিও হতে চলেছে প্লিজ আপনাদের ভালোর জন্য এই ভিডিওটি একটু মন দিয়ে দেখুন এর আগে পাইল সম্বন্ধে প্রচুর ইনফরমেশান দিয়েছি প্রচুর পাইলসের ভিডিও রয়েছে আমার চ্যানেলে প্লিজ একটু চেক আউট করবেন আর দেখবেন সেখানে প্রচুর লোক ভালো হয়েছে আজকের এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারাই আমাকে প্রতিটা ভিডিওতে কমেন্ট করে স্যার বা দাদা আমার মলদার দিয়ে গুটির মতো বেরিয়ে আছে আঙুল দিয়ে ঢুক ঢোকাতে হচ্ছে বা জাস্ট শুরু হয়েছে মল ত্যাগ করার সময় প্রচণ্ড পরিমাণে কাঁচের মতো ব্যথা হচ্ছে এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যাদের মল মলের সাথে বা হচ্ছে সকালবেলা পায়খানার সাথে রক্ত যাচ্ছে এবং প্রচণ্ড ব্যথা হচ্ছে যাদের গুটি বেরিয়ে আছে সেই গুটিকে করে শোকাবেন ভিডিওটি প্লিজ মন দিয়ে দেখুন তাহলে চলুন প্রথমেই বলে দিই একটি হোমিওপ্যাথি মেডিসিনের ব্যাপারে হোমিওপ্যাথি নিয়ে আমার একটা ভিডিও এই চ্যানেলে আছে আই বাটনে দিয়ে দেবো সেখান থেকে দেখতে পারবেন কিন্তু আজকে স্পেশালি বলবো যাদের মলদারে গুটির মতোর মতো বের হয়ে আছে যাদের সেটাকে আঙুল দিয়ে ভেতরে পুশ করতে হয় সেটাকে শুকিয়ে ফেলার জন্য একদম পুরোপুরি সারিয়ে ফেলার জন্য একটা ওষুধ বলবো যাদের অনেক দিন ধরে চলছে এই সমস্যা তারা শুনে নিন ওষুধটির নাম হচ্ছে রতানিয়া থার্টি রতানিয়া থার্টি নামটা খুব ভালো করে কোথাও লিখে নিন কি করে খাবেন সেটাও একটু খুব ভালো করে শুনে নিন দুটো ড্রপ দিনে তিনবার এক মাসের জন্য প্রথম এক মাস খাবেন তারপরে দু ড্রপ দিনে দুবার আরও এক মাস তারপরে দু ড্রপ করে দিনে একবার আরও এক মাস খেতে হবে এইভাবে যদি চালিয়ে যান দেখবেন আপনাদের যত রকমের পাইলসের সমস্যা আছে সেটাতে রক্ত বেরোক বা রক্ত না বেরোক যেই গুটিগুলো বেরিয়ে আছে সেগুলো শুকিয়ে একদম আগের পজিশানে চলে আসবে বন্ধুরা একটা কথা শুধু আপনাদের একটু বলে দিই যাদের এই রোগটি পুরনো রোগ তারা এটি তিন মাস ব্যবহার করবেন যাদের নতুন শুরু হয়েছে তারা দু ড্রপ করে দিনে তিনবার ইউজ করলে এক মাসের মধ্যে আপনাদের পাইলস হেমারয়েড অশ্র যাই বলুন না কিন্তু পুরোপুরি নির্মূল হয়ে যাবে গ্যারেন্টি দিয়ে বলছি ভালো করে শুনে নিলেন শুনে নিন আর লিখে নিন কোথাও লিখে নিয়ে যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন দোকানে এটা পেয়ে যাবেন কোম্পানি যে কোনো হতে পারে বলবেন রাতানিয়া থার্টি খুব কম দাম একশো থেকে দেড়শো টাকা এক একটা শিশির দাম ওষুধটা খান সত্যি উপকার পাবেন নেক্সট আর একটি মেডিসিন নিয়ে যেটা বলবো এর আগের আমি একটি মেডিসিন রিলেটেড ভিডিও করেছিলাম সেখানেও বলেছিলাম কিন্তু আজ বলছি স্পেশালি যাদের এই সমস্যা রয়েছে যাদের পায়খানার সাথে রক্ত যাচ্ছে এবং গুটির আকার ধারণ করে আছে সেই গুটিগুলো শুকোচ্ছে না তাদের জন্য এই মেডিসিনটি কিন্তু অব্যর্থ ভীষণ ভালো কাজ করে যদি ভারতে থাকেন বা ভারতে যদি বসবাস করেন তাহলে দেখবেন ভেনাসমিন নাইন হান্ড্রেড বলে একটি ট্যাবলেট পাওয়া যায় এই ট্যাবলেটটি আপনাকে কি করে খেতে হবে শুনে নিন ভেনাসমিন নাইন হান্ড্রেড এর মলিকুলার নেম হল ডায়াসমিন অন্যান্য কোম্পানিরও পাওয়া যায় সেটি ডায়াসমিন প্লাস হেসপিরিডিন দিয়ে হাজার এমজির পাওয়া যায় এই ট্যাবলেটটিকে কিভাবে খেতে হবে সেটাও একবার শুনে নিন ভেনাসমিন নাইন হান্ড্রেড দুটো করে ট্যাবলেট এক সপ্তাহ তারপর থেকে একটি করে ট্যাবলেট দুমাস আর যদি ভেনাসমিন না পান অন্য ট্যাবলেট হয় সেটা দেখবেন পাওয়ার হয় হাজার এমজি সেটাও দুটো দিনে সেটাও এক একই প্রসেসে খাবেন হাজার এমজি দিনে দুটো করে এক সপ্তাহ তারপর একটি করে ট্যাবলেট আরও দুমাস চালিয়ে যান দেখবেন আপনার পাইলস পুরোপুরি সেরে গেছে বন্ধুরা কোনো কমেন্ট থাকলে নিশ্চয়ই জানাবেন কোনো কিছু অসুবিধা হলে বলবেন আমি দরকার পড়লে ডোজটা আমি আমার কমেন্ট সেকশানে বা আমার ডেসক্রিপশানে লিখে দেবো ডোজটাকে এবং ওষুধের নাম দুটোই লেখা থাকবে সেখান থেকে আপনারা একটু দেখে নিতে পারেন আশা করি উপকার পাবেন হাত জোর করে বলছি ভিডিওটা ফুল দেখুন পুরোটা দেখুন হানড্রেড পারসেন্ট উপকার পাবেন আর আমার চ্যানেলে পাইস ছাড়াও অনেক রকমের ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখুন প্রতিটা উপকারী ভিডিও সেগুলো যদি আপনি ঠিকঠাক মেনে চলতে পারেন আপনার জীবনের কষ্ট অনেকভাবেই লাঘব হবে তো থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুরা সাথে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন দেখতে থাকুন সিভায়জ আয়ুর্বেদা যেখানে আয়ুর্বেদ সাথে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি নিয়েও চর্চা করা হয় আপনাদের ভালোর জন্য সব সবসময় সাথে আছি থ্যাংক ইউ ভেরি মাচ